গাইবান্ধায় বিএনপির গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। শাম্মি এন্টারপ্রাইজ, এখানে সুজুকি ব্র্যান্ডের সকল প্রকার মোটরসাইকেল বিক্রি করা হয়। ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রুহুল আমিন। স্থান খালাসপীর বাস স্ট্যান্ড, পীরগঞ্জ, রংপুর। গণতন্ত্র পুনরুদ্ধার সহ 10 দফা দাবিতে পুলিশি বাধার মুখে আজ গাইবান্ধায় বিএনপি গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে গণমিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে পৌর পার্কের সামনে এলে পুলিশের বাধার মুখে পড়ে। এক পর্যায়ে সেখানে পুলিশের সাথে বিএনপি কর্মীদের মাঝে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে পুলিশের বাধা উপেক্ষা করে বিএনপির গণমিছিলটি রেলগেট এলাকা থেকে ঘুরে বিএনপি কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। পরে বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি সভাপতি ডাক্তার ময়নুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক রশিদুল নবী টিটুল, শহীদুজ্জামান শহীদ সহ দলের অন্যান্য নেতাকর্মীরা। আলম সার প্যালেস, এখানে টিভি, ফ্রিজ, রড, সিমেন্ট, স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয়। প্রোপ্রাইটার মোহাম্মদ মিস্টার আলম। স্থান খালাসপীর, পীরগঞ্জ, রংপুর। মরিয়ম ইলেকট্রনিক্স অ্যান্ড সাইকেল স্টোর, এখানে সোনি র্যাঙ্কসের ফ্রিজ ও দুরন্ত বাইসাইকেল বিক্রি করা হয়। প্রোপ্রাইটার মোহাম্মদ শাহজাহান আলী সরকার। স্থান নিউ মন্ডল মার্কেট, খালাসপীর বাস স্ট্যান্ড, পীরগঞ্জ, রংপুর। নাহার ইলেকট্রনিক্স, এখানে ওয়ালটনের সকল পণ্য সহজ কিস্তিতে খুচরা ও পাইকারি বিক্রি করা হয়। প্রোপ্রাইটার মোহাম্মদ মাহে আলম। স্থান খালাসপীর, পীরগঞ্জ, রংপুর।